পনেরোই এপ্রিল পর কি চালু হবে রেল নাকি বন্ধ থাকবে রেল পরিষেবা তো কী জানাচ্ছে মন্ত্রক হ্যাঁ তো পনেরোই এপ্রিল পর সাত দিনের জন্য কোনো কোনো রুটে চলবে রেল তো কোন কোন রুটে চলবে রেল লোকাল ট্রেন না কি এক্সপ্রেস ট্রেন তো জানতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটি লাইক করবেন আর এ ধরনের খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখিনি চোদ্দোই এপ্রিলের ফের বাড়তে পারে লকডাউন বুধবার প্রধানমন্ত্রী ডাকা সর্বদলীয় বৈঠকের থেকে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে তবে জোর জল্পনা শুরু হয়েছে ১৪ এপ্রিলের পর কয়েকদিনের জন্য দূরপাল্লার কিছু ট্রেন চলবে তবে পরিস্থিতি বুঝে লকডাউন কোনো কোনো ক্ষেত্রে আংশিক প্রত্যাহার হবে কি না তার ভাবনা চিন্তা করছে কেন্দ্র কারণ হঠাৎ লকডাউনে বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন অনেক মানুষ তাদের জন্য পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের কিছু ট্রেন চালানো হবে কিনা তা নিয়েও ভাবনা চিন্তা চলছে কিন্তু সবটাই নির্ভর করছে পরবর্তী পরিস্থিতির উপর তবে ভারতীয় রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পরিষেবা চালু করা নিয়ে কোনো প্ল্যান এখনও জারি করা হয়নি তবে পরিষেবা চালু হবে সেই বিষয়ে তারা কিছুই জানায়নি কোনো সিদ্ধান্ত নেওয়ার ফলে আগামী দিনে ভারতীয় রেলের তরফে সেটি জানিয়ে দেওয়া হবে তবে আপাতত তারা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত বা প্ল্যান করেননি করোনা ভাইরাস সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য আগামী চোদ্দোই এপ্রিল পর্যন্ত সমস্ত ট্রেন চলাচল দেশজুড়ে বন্ধ রয়েছে স্বাভাবিকভাবে কবে পরিষেবা আবার চালু হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন অনেকে এদিকে আইআরসিটিসি ওয়েবসাইটে খোলা হয়েছে যেখান থেকে যাত্রীরা পনেরোই এপ্রিলে থেকে ট্রেনের টিকিট বুকিং করছেন বলে জানা গিয়েছে রেল সূত্রে জানানো হচ্ছে পনেরোই এপ্রিল থেকে যারা বিভিন্ন দূরপাল্লা ট্রেনের টিকিট কেটে রেখেছেন ট্রেন বাতিল হলে টিকিটের টাকা সরাসরি ফেরত চলে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে করোনা ভাইরাস মোকাবেলায় পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের অনেক ট্রেনের কোচেই আইসোলেশন কোচ পরিণত করা হয়েছে জন্য সম্ভাব্য পরিষেবার ক্ষেত্রে প্রথম দিকে বেশ কিছু ট্রেন বাতিলের তালিকায় রাখা হয়েছে গত বাইশে মার্চ থেকে আগামী চোদ্দোই এপ্রিল পর্যন্ত দেশের সমস্ত যাত্রীবাহী ট্রেন বন্ধ একুশে মার্চ কেন্দ্র নির্দেশ দেওয়ার পরই এই দিনগুলির জন্য টিকিট বুকিট বন্ধ করা হয়ে যায় তবে চোদ্দোই এপ্রিল পরের মেল এক্সপ্রেস ইন্টারসিটি ট্রেনগুলির টিকিট যখন পাওয়া যাচ্ছে অনলাইনে এদিকে বিভিন্ন শাখায় চলছে দু কামরার লোকাল ট্রেন তবে শুধুমাত্র রেলকর্মীরা এই বিশেষ এই ট্রেনগুলি ব্যবহার করতে পারবেন তো ফ্রেন্ডস তো আজকের ছিল এই লেটেস্ট আপডেট যদি ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের খবরগুলি সবার আগে আপডেট পেতে